আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি মৃন্ময়, সাথে আছি আমি সঞ্চিতা, সাথে আমি রয়েছি পুষ্পা, সাথে আমি ক্যামেরায় রয়েছি হাসান। দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের পুঞ্জনগর গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি জনতার রায় জানার জন্য। সাথে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা, আপনার নামটা? সুধানন্দ্র পাল। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? কিছু পাইনি দিদি, কাজ পর্যন্ত পাইনি। গর্তো পাবো দ্রদাম, দিনও কাজ করি না দিনে খাই। কিন্তু এটা একদিন আমার পূজার কাজ পর্যন্ত দেয়নি যায়। কিছুই পাননি, ঘরও পাননি, প্রতিদিন কাজ করে খান সেই কাজটুকুও নেন নেই। তো কি চাইছেন, নতুন সরকার রাজ্যে আসুক নাকি যে সরকার আছে সেই সরকারই হোক? সরকারকে তো আমি দোষী না, আমি ব্যক্তিগুলোকে দোষী। সরকার তো ভালো, দলটা কোন দিন খারাপ হয় না, দলটা ভালো। কিন্তু যে আমাদের মোদিজির যে নিয়মকানুনটা কিন্তু সুন্দর, কিন্তু গ্রামের পরিচালনা খারাপ। দাদা বললেন গ্রামের পরিচালনা খারাপ, দল খারাপ নয়। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলে। নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বেরিয়েছি জনতার রায় নিতে। এখন আমরা আছি 58 বিধানসভার অন্তর্গত রৌয়া কাউসভার 2 নম্বর ওয়ার্ডে। আমার সাথে একজন, আমি এখানে একজন শ্রমিক দাদাকে পেয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নামটা? এই যে আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এর আগে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল। এই 5 বছরে আপনি সরকারের কাছ থেকে কী সুযোগ সুবিধা পেয়েছেন? আপনি ঘর পেয়েছেন, সাপ্লাইয়ের জল পেয়েছেন, কারেন্টও পেয়েছেন। তো আগামী 16 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, 2রা মার্চ ভোট গণনা হবে। তো আপনি কি চাইছেন, সরকার পরিবর্তন হবে না আগের সরকারই থাকবে? আগের সরকারই দেখি। ধন্যবাদ আপনাকে। জনতার রায় নিতে আমরা এসে পৌঁছে গেছি 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের রৌয়া বাজারে। তো আমরা সাথে একজন দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে দাদার পরিচয়টা জেনে নেব। দাদা, আপনার নামটা? আমার নাম নজরুল ইসলাম। আচ্ছা, গত 5 বছর রাজ্যে ছিল বিজেপি আইপিএফটি জোট সরকার, সেই সরকারের কাছ থেকে আপনি বা আপনার পরিবার কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমরা যতটুকু পেয়েছি, আমাদের পরিবার, যে পরিবারের তরফ থেকে আমরা বিগত 2014 সাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টিতে আমি ব্যক্তিগতভাবে যোগ দিয়েছি এবং সরকারের যে কাজগুলি তাতে আমরা সন্তুষ্ট। এই জন্য যে এর আগে 25 বছরে যা কিছু হয়নি, এই 5 বছরে ভারতীয় জনতা পার্টি আসার পর যে কাজগুলি হয়েছে এতে আমরা সন্তুষ্ট, অসন্তুষ্ট নাই। কিছু কিছু ব্যতিক্রমী যেগুলি ছিল সেগুলি আমরা আশা করব আগামীতে যখন আমাদের সরকার আসবে সেগুলি থেকে যাতে আমরা সরকারের আরও কিছু যে অপূর্ণ কাজ রয়েছে সেগুলি আমরা করার চেষ্টা করব। পারিপার্শ্বিক আমি বলবো, রৌয়াতে আমরা দীর্ঘদিনের প্রতীক্ষায় আমাদের একটা সরকারি স্কুল কলেজের প্রয়োজন ছিল। আমাদের উপর এলাকার যে শিক্ষিত যুবকরা বা ছেলেরা মেয়েরা অনেক দূর ধর্মনগরে গিয়ে লেখাপড়া করত, সেটা আমরা সুযোগ পেয়েছি আমাদের সন্নিকটে। আমার বাড়ির পাশে যেতে পারছি। দাদা দীর্ঘ 25 বছর বাঘ জমানায় কিছুই পাননি, কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে তিনি অনেক কিছু পেয়েছেন, তিনি এলাকার উন্নয়নে খুশি। আচ্ছা, রাজ্য জুড়ে চলছে ভোটের মরশুম, 16 তারিখ আমার আপনার জনগণের ভোটের রায়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে, 2রা মার্চ আমরা সেটা জানতে পারব। তো আপনার কি মনে হয়, হাওয়া কোন দিকে বইছে, কি হতে পারে? সিপিআইএম কংগ্রেস জোট কি আবার রাজ্যে, মানে রাজ্যে ফিরে আসবে, নাকি বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত হবে? আমরা দেখলাম ভোটের প্রাক্কালে দীর্ঘ 25 বছরে যে বাম এবং কংগ্রেস ছিল একে অপরের প্রতিপক্ষ ছিল, এইবার দেখলাম তার উল্টোটা, যে বাম এবং ডান জোট হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, কাজ হয়নি ত্রিপুরাতে, কতটুকু হবে জানি না। তারপর জনগণের রায়, জনগণ যেদিকে যাবে সেটা, তবে আমি আশাবাদী হয়তোবা আবার সরকার আসতে পারে। আপনার এই পানিসাগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী বিনয় ভূষণ দাস এবং সিপিআইএম মনোনীত প্রার্থী শ্রী শীতল দাস, আপনার কি মনে হয় কে জয়ী হতে পারে, ভোটের ব্যবধান কতটুকু থাকতে পারে? দেখুন, আমার যে অভিজ্ঞতা,
সেখান থেকে আমি বলবো শীতল দাস আমার ব্যক্তিগত সে উনি আমার ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি। বিনয়বাবু উনি একজন আইনজ্ঞ। তো আমি বিরোধী হলেও শীতলকে আমি কোনো কিছু বলতে পারবো না, কারণ সে আমার ক্লাসমেট, মানুষ ভালো। যোগ্যতার দিক দিয়ে আমাদের যে বিগত দিনের MLA উনি একজন আনজ্ঞ মানুষ, এলাকার মানুষ উনাকে পছন্দ করে, সেটা আমার কথা নয়, এলাকার মানুষ দুজনই আপনার খুব পছন্দের মানুষ। এই নিরীক্ষে দাঁড়িয়ে আপনার কি মনে হয় গণদেবতাদের রায়ে কার ভোটের পাল্লা ভারী হতে পারে এই বিধানসভা কেন্দ্রে, বিনয়ভূষণ দাস না শীতল দাস? আমি এখন পর্যন্ত যেটা আজ করতে পারছি, এখন পর্যন্ত বিনয় দাসের যে জনসমর্থন আছে অনেকটা এগিয়ে। আমরা জেনে নিলাম দাদার কাছ থেকে বিনয়ভূষণ দাস মানে বিজেপি IPFT যে প্রার্থী দিয়েছে উনার পাল্লা অনেকটাই ভারী। অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলবো। দাদাকে দাদার কাছ থেকে নামটা জেনে নেবো। দাদা আপনার নামটা? সমীরউদ্দিন। আচ্ছা, আপনি এই রৌয়া এলাকার দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, ওখানে লোকাল বাসিন্দা তো? আচ্ছা, আপনি কি করেন? না, আমি বেকার। আচ্ছা, তো বিগত দিনে 5 বছর রাজ্যে সরকার ছিল বিজেপি IPFT জোট সরকার, তো সরকারে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি এমন কিছু পাইছি না। আপনি কিছুই পাননি? তার আগে এই কারেন্টের খুঁটিগুলো এইখানে পড়ে গেছে এখনো 1.5 বছর থেকে। দাদা দেখাচ্ছেন সামনে বিদ্যুতের খুঁটিগুলো পড়ে রয়েছে, কিন্তু সেখানে কারণ বসতে আমি বিরোধী দল করি, তৃণমূল করি, গতিকে এই খুঁটিটা নিগানো 1.5 বছর থেকে এখানে পড়া। আপনি তৃণমূল দলকে সমর্থন? আমার কার্ড BPL, কিন্তু একটা ঘর পাইনি। BPL কার্ড কিন্তু কোনো ঘর পাননি, কেন পাননি? বিরোধী দল মানে আপনি দলকে সমর্থন করেন? তৃণমূল সমর্থন, তৃণমূল সমর্থিত। আরেকটা নাম উঠে এলো এই বাজারে দাঁড়িয়ে, আমরা শুনতে পেলাম বিজেপি সমর্থিত একজন দাদাকে পেয়ে গেলাম, CPIM ও জোর কদমে ওদের প্রচার চালিয়ে যাচ্ছে, দাদাকে পেয়ে গেলাম তৃণমূল সমর্থিত। তো কি মনে হয় বিজেপি CPIM কংগ্রেস জোট নাকি তৃণমূল, কি হতে যাচ্ছে আপনার এলাকাতে, কোন প্রার্থীর ভাগ্য খুলবে 2 মার্চ? এটাই লাগিয়া দোষের যেটা কয় এটাই আপনার অভিমতটা? আমার অভিমত যে আমি একটা পার্টির লোক, কিন্তু আমি মনে করি যে আমারটা আমার এখানে কোনো পার্টি বা ইয়ে নাই, কিছু নাই, সমর্থন বা এখানে কোনো অফিস এটা কিচ্ছু নাই। ওখানে একটা সাইটে যাইতে লাগবো, তো বিজেপির তাই কিছু পাইছি, খাইছি, কিছু ফ্রি চালু পাইছিলাম, ওখানে আর পাওয়া যায় না। এর লাগিয়া বিজেপি থেকে অনেকটা সুবিধা পেয়েছেন, দীর্ঘ বাম জমানা ছিল 25 বছর, তখন কি কিছু পেয়েছিলেন? হ্যাঁ, 2 টাকা করে চাল পাইছি ওখানে, 2 টাকা মূল্যে চাল পেয়েছিলেন দীর্ঘ বাম জমানায়। আচ্ছা, শীতল দাস, বিনয়ভূষণ দাস তৃণমূল প্রার্থী দিয়েছে, কে জয়ী হতে পারে বলে মনে হয়? শীতল দাস হওয়ার সম্ভাবনা, শীতল দাসের সম্ভাবনা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। এটা আমার গোপন করার কিছু নাই, এই যে তার পরিবেশ যেগুলো যে CPIM 25 বছর চালাইছে, মোটামুটি যদিও মানুষের সংখ্যা লাভ কম হয়েছে, কম হইলেও মানুষের মর্যাদা ঠিক রাখি আছে। CPIM মানুষকে মর্যাদা দিয়েছে দীর্ঘ 25 বছরে, উন্নয়ন কম হলেও মানুষ মর্যাদা পেয়েছে, দাদার অভিমত আপনারা শুনলেন। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসা বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছে? জল, কারেন্ট, রাস্তাঘাট সবই পেয়েছে। তো কি চাইছেন রাজ্যে, আবার কি মানে কি কোন সরকার প্রতিষ্ঠিত হতে চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? উনি চাইছেন প্রত্যাবর্তন, বিজেপি IPFT জোট সরকার আবার ফিরে আসুক। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। এনিতে আমরা দাঁড়িয়ে আছি জলেবাসা বাজারে, একজন দাদার সাথে কথা বলে নিচ্ছি। দাদা আপনার নামটা? গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? গড় দরজা পাইছে, আমরা চাল ডাল ফ্রি পাইছি, সব কিছু আমরা পাইছি, ঘর পেয়েছেন, চাল ফ্রি পেয়েছেন। আচ্ছা, কি চাইছেন রাজ্যে, পরিবর্তন না প্রত্যাবর্তন? সরকার থেকে আর থাকবো আমরা। আচ্ছা, উনি চাইছেন প্রত্যাবর্তন, ধন্যবাদ আপনাকে। পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসা বাজারে দাঁড়িয়ে সাথে পেয়ে গেছে একজন দিদিকে। দিদি আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? কিছু তো পাইছি না, কিছুই পাননি। তো কি চাইছেন রাজ্যে যে সরকার আছে
সেই সরকারে আবার আসুক ঘুরে নাকি নতুন সরকার প্রতিষ্ঠিত হোক? আপনি কোনটা হলে ভালো মনে করেন আপনার এবং আপনার ব্যাপারে আমি কিছু জানি না, আপনার অভিমতটা, মানে বিজেপি আইবিএফ টি জোট সরকার আছে সেই সরকারই থাক নাকি সিপিআইএম জোট সরকার ঘুরে আসুক, কোনটা চাইছেন? আমরা এখন রয়েছি পানিসাগর বিধানসভার অন্তর্গত জলেবাসা বাজারে। আমার সাথে একজন দাদাকে আমি পেয়েছি, আমরা জনতার রায় নিতে বেরিয়েছি, আমরা একটু দাদার সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা? অমরেন্দ্র মল্লিক। বিগত 5 বছর এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, তো এই 5 বছরে আপনি সরকার থেকে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন বা আপনার এলাকার মানুষ কী কী সুযোগ সুবিধা পেয়েছে যদি একটু আমাদের বলেন? আমরা বিগত ওই 5 বছরে আমাদের যে এলাকার যে উন্নয়ন যেটা, আমি বিগত আমার উন্নয়ন হয়েছে, আমি গড় পেয়েছি, কিষাণ নিধি পেয়েছি, বাতা পেয়েছি, জল পেয়েছি, অজস্র সুযোগ আমরা পেয়েছি, ফ্রি চাউল পেয়েছি, এবং আমাদের যিনি বর্তমান বিধায়ক আছিলেন গত 5 বছরে উনি আমাদের এখানে একটা ডিগ্রি কলেজ করে দিয়েছেন, একটা ডায়েট কলেজ করে দিয়েছেন, এবং একটা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় উনি করে দিয়েছেন। তো আমরা খুব খুশি ওনার কাজে। বিগত 5 বছর যে সরকার আমার রাজ্যে ছিল, আমরা খুব শান্তিতে আছি, আমাদের এখানে কোনো অশান্তি নেই। আমরা চাই আগামী 23 নির্বাচনে আবার এই সরকার ঘুরে আসলে আমাদের গরিবের অনেক উপকার হবে। তো আমরা শুনলাম যে এই দাদা চাইছেন আবার এই রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হোক। উনি বললেন যে যে বিধায়ক বর্তমানে রয়েছেন উনি এখানে কলেজ, তারপরে ডায়েট, এইসব অনেক কিছু করে দিয়েছেন এবং তারা আবারও চাইছেন সেই সরকার ফিরে আসুক। আমরা জলেবাসা বাজারে আরেকজন দাদাকে পেয়েছি, উনি একজন ব্যবসায়ী। দাদা, আপনার নামটা? আমার নাম সুমন কুমার দে। আপনি তো এই দোকানটা আপনার? আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, তো আপনি এই 5 বছরে কী কী সুবিধা পেয়েছেন সরকারের কাছ থেকে? সুবিধা তো পেয়েছি, যেমন আমরা তো ঘরটর কিছু পাইছি না, আমাদের তো ইয়ে করছে না। সুবিধা এমনি আমার নিজস্ব না হইল, সুবিধা দেখা যাচ্ছে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, যার চাকরি টাকরি না চাকরি হচ্ছে বা বিভিন্ন ঘর বেনিফিশিয়ারি এসব মিলছে, দেখেছি ভালোই কাজ। তো আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচন এবং 2রা মার্চ সেই ফলাফল ঘোষণা হবে, আপনার আমার ভোটের রায় দিয়েই কিন্তু প্রার্থীরা বিজয়ী হবে। তো আপনি কি চাইছেন, এই সরকার থাকুক না কংগ্রেস এবং বাম যে জোট সরকার জোট যেটা হয়েছে রাজ্যে তারা ফিরে আসুক, কি চাইছেন আপনি? না, যেটা আছে যে সরকার আছে এটাই ভালো, কাজটা ভালো লেগেছে সবাই, জনসাধারণের খুব ভালো কাজ। তো দাদা বললেন যে উনি ব্যক্তিগতভাবে কিছু না পেলেও এলাকায় অনেকের উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ত্রিপুরা মথা, সেটা কি কোনো ফ্যাক্টর হতে পারে? না, অ্যাকচুয়ালি ত্রিপুরা মথা আমাদের এইখানে একটা ত্রিপুরার মহারাজা হিসাবে আমরা সম্মানিত করি, কিন্তু রাজনৈতিক ফিলে উনি আমরা রাজা বলে আমরা মানতে পারি না। উনি যদি সামাজিকতার ভাবে, উনি যদি রাজার উপাধি নিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলে তাহলে আমরা রাজা মতো রাজাই আমরা সম্মানিত করি, কিন্তু যখন রাজনৈতিক গ্রাউন্ডে যখন আমরা দেখি তাহলে আমরা সাধারণ মতন আমরা দেখি। অসংখ্য ধন্যবাদ দাদাকে, আমরা দাদার কাছ থেকে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে জেনে নিলাম যে পানিসাগরে আগামী দিনে গণদেবতাদের রায় কোন দিকে যেতে পারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা বর্তমানে রয়েছি 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রে। ধন্যবাদ। আমরা একজন জলেবাসা বাজারে একজন দিদিকে পেয়েছি, উনি সম্ভবত এখানে বাজার করতে এসেছেন। দিদি, আপনার নামটা? আচ্ছা, বিগত 5 বছরে তো রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, আপনি এই সরকারে 5 বছরে আপনি কি কোনো সুবিধা সুযোগ সুবিধা পেয়েছেন? আমি না, আমি কিছু পাইছি। আপনি কিছু পাননি? তো আগামী 16ই ফেব্রুয়ারি তো বিধানসভা নির্বাচন হচ্ছে আবার, এই 2রা মার্চ তার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, আপনি কি চাইছেন, এই সরকার থাকুক না অন্য কোনো সরকার আসুক? এই সরকার না থাকলে ভালো। কেন না থাকলে ভালো? আপনি দাবি করেছিলেন পাওয়ার জন্য কোনো কিছু? সারা দিন বছর বকরি আইছি, পার্টি করছি, পার্টি মেম্বার আছি, সোমবার আসো, আমি পার্টি করছি, সোমবার দিয়ে করছি, আমার যে স্বামী আছিল ফাইনও তোমার সোমবার করছে, পার্টি করছে, পার্টি মেম্বারও আছে, চিনি আমরা কোনো কিছু পাইছি না, একটা গর্বন্ত আজকে হয়েছে, আমি এলাকায় দুঃখিত না, দেশে হাতে থাকবো।
তো দিদি বললেন যে উনি বিগত দিনে দীর্ঘদিন বাম ইয়ের সাথে জড়িত ছিলেন এবং উনি প্রধান কি ছিলেন আপনি মেম্বার ছিলেন মেম্বার ছিলাম সম্পাদক ছিলাম উনি সম্পাদক ছিলেন সিপিএম আমলে কখনো কোনো কিছু পাননি এবং এই পাঁচ বছরে উনি কিছু পাননি এবং সরেন্দ্র দান নির্বাচন চৌধুরী আমরা একলগে পার্টি করছি নাইস মূর্তি মিটিং করছি সবসময় মিছিল মিটে উঠছে তারপরে আপনি এবার চাইছেন আবার বাম এবং কংগ্রেস জোট ফিরে আসুন উনি বিগত বাম আমলেও কিছু পাননি তারপরে উনি চাইছেন যে এই সরকার বাম এবং কংগ্রেসের জোট সরকার আবার ফিরে আসুক আমরা জলেবাসা বাজারে আরেকজন দাদাকে পেয়েছি উনি পথচারী দাদা আপনার নামটা অজয়নাথ ওনার নাম অজয়নাথ আচ্ছা দাদা বিগত পাঁচ বছর বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল এই রাজ্যে আপনি এই সরকারের আমলে কি সুযোগ সুবিধা পেয়েছেন মানে এই যে বিজেপি আছে বিজেপি পাঁচ বছরে না এটা তো আমার ভালো পাইছে সুযোগ সুবিধা আপনি ব্যক্তিগতভাবে কি কি পেয়েছেন দুয়ার পাইছি একটা পাইছি তো আগামী 16 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা নির্বাচন এবং 2 মার্চ তার ফলাফল ঘোষণা হবে আপনি কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন আমরা তো চাই আর মানে যেরকম আছে এরকম থাকলে আমরা ভালো আমরা সুযোগ সুবিধা আমরা পাই আরো বিরোধীরা বলে যে সন্ত্রাসের রাজত্ব চলছে আপনার কি মনে হয় আপনার এরকম কোনো সন্ত্রাসের পরিবেশ আপনাদের এখানে রয়েছে না শান্তিপূর্ণ পরিবেশ তো আপনি চাইছেন আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক তো আমরা শুনলাম দাদাও চাইছেন উনি ব্যক্তিগতভাবে কিছু পেয়েছেন এবং রাজ্যে আবার পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক সেটা উনি চাইছেন আমরা এখন রয়েছি পানিসাগর বিধানসভার অন্তর্গত কেউরি অঞ্চলে এই অঞ্চলে আমরা একজন দাদাকে পেয়েছি আমরা বেরিয়েছি জনমত সমীক্ষা নিয়ে করতে আমি প্রথমে দাদার নামটা জেনে নিচ্ছি দাদা আপনার নামটা অখিল মালাকার আপনি এমনিতে ওই কি করেন ওই জঙ্গলের কাঠ বিক্রি করে সংসার চালায় আচ্ছা বিগত পাঁচ বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল আপনি সেই সরকারের আমলে কি সুযোগ সুবিধা পেয়েছেন কোনো সুযোগ সুবিধা আমি পাইছি না ইদানিক আমি রেশন কার্ড বানাইছি তাছাড়া করোনা ভাইরাসের জন্য অনেক সময় অনেক বাড়ি ঘরে চাউল 10-5 কেজি ফ্রি দিয়েছে তাও চাউল আমি কিছু পাই নাই কোনো সরকার থেকে আমি কোনো ফ্যাসিলিটি কিছু পাইছি না কারণ আপনি কেন পেলেন না আপনার রেশন কার্ড ছিল না তাই রেশন কার্ড ছিল না ইদানিক নতুন রেশন কার্ড বানাইছি আচ্ছা তো আপনার যে এলাকায় আপনি বসবাস করেন সেখানের মানুষজন কি এই সরকারের আমলে উপকৃত হয়েছে বলে আপনার মনে হয় না সেখানে মানুষগুলো কোনো উপকৃত কিছু নাই তাছাড়া আমারও রেশন কার্ডের না এদিকে কার্ড না এদিকে আলাদা আছে তাছাড়া আমি পাইছি না আমার মা আসেন রেশন কার্ডের দায়িত্ব পাইছি সব কিছু আমি কিছু পাইছি না আমার সংসারও আলাদা আছে দুজন মেয়ে আছে আমার স্ত্রী আছে আর আমি আছি মানে আপনার মা রেশন কার্ড থাকে আপনার মা সব কিছু পেয়েছে আপনি যেহেতু আপনার রেশন কার্ড ছিল না তো আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং 2 মার্চ তার ফলাফল ঘোষণা হবে আপনি কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল সরকারে আসুক আমি চাইছি যদি সরকার যদি চেঞ্জ হয় তাহলে ভালো হবে যদি দেশের উন্নতি হয় তাহলে ভালো হবে এখন যে সরকার আসে তখন আমার মনে আছে আমার তো কোনো সুযোগ সুবিধা নাই আর আমি তো বুঝতেও পারছি না কী হবে না হবে তাহলে জনসাধারণের যা সুবিধা হয় তাই ভালো হবে আমার তো একা ব্যক্তিগত কিছু নাই আপনি রেশন কার্ড কবে পেয়েছেন 4-5 মাস হয়ে মানে মানে এই সরকারের শেষ আমলে আপনি রেশন কার্ড পেয়েছেন রেশন কার্ড ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না তো তারপরে আপনি চাইছেন আগামী দিনে পরিবর্তন হইলে ভালো হবে তাহলে দেখা যাবে আমারও কিছু সুযোগ সুবিধা মিলবে এখন খুব মানুষগুলো তারা আমারও বেশি সুযোগ সুবিধা দেয় না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কি দাদা আপনার নামটা আপনি বিগত 5 বছরে কি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে আমি খালি পাইছি একটা টয়লেট পাইছি আর কারেন্ট পাইছি টয়লেট পেয়েছেন আর কারেন্ট পেয়েছেন তা আগামী 16 তারিখ তো আবার নতুন নির্বাচন হচ্ছে 5 বছরের জন্য তো আপনি কি চাইছেন এই যে সরকার আছে সেটা থাকুক না অন্য কোনো সরকার আবার আসুক দলে আপনার ব্যক্তিগত মতামতটা আমরা জানতে চাইছি আপনি কিছু বলতে পারছেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের কেউরি গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি জনতার রায় জানতে পাশে পেয়ে গেছি 3 দিদিকে দিদি আপনার নামটা আচ্ছা গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা আপনারা কি কি পেয়েছেন পাইছে বলতে দাদামল একটা করবে কোন আমলে কংগ্রেস আমলে দিদি ঘর পেয়েছে গত 5 বছরে সরকারের কাছ থেকে কি কি পেয়েছে কিছুই পাইছে কিছুই পাননি আপনি আমি একটা ঘর পাইছি টয়লেট পাইছি জল পাইছি আপনি ঘর পাইছি টয়লেট পাইছি জল পাইছি ঘর শৌচালয় জল দুই দিদি পেয়েছেন
কিন্তু উনি বললেন যে উনি কিছুই পাননি, জল পাইছে, জল পেয়েছেন। আচ্ছা, কি চাইছেন, যে সরকার আছে সেই সরকারই আবার ফিরে আসুক, নাকি সিপিআইএম কংগ্রেস জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত, কোনটা হলে আপনাদের এলাকাতে এবং আপনাদের উন্নতি হবে? আমরা তো করি মানুষ, যেটা আমার সব থেকে ভালো হয় ওটাও করবো। আপনার কোনটা হলে ভালো হয়, কি মনে হয়, বিজেপি এলে ভালো হবে নাকি সিপিআইএম কংগ্রেস জোট এলে ভালো হবে? যেটা পাইছি না এটা তো আপনি গেলাম, যেটা সামনে আসবো ওটাও। আপনি কোনটা চাইছেন? বিজেপি যদি আবার ফিরে আসে আবার উন্নত হবে। আপনি বিজেপি ভালো। দুজন দিদি চাইছেন যে সরকার আছে সেই সরকারই ঘুরে আসুক, মানে প্রত্যাবর্তন চাইছেন। আরেকজন দিদি বললেন সব সরকারই ভালো। ধন্যবাদ, আছে সামনে থাকবো। আচ্ছা, তিন দিদিরই কথা রাজ্যে প্রত্যাবর্তন হোক। ধন্যবাদ। আপনারা দেখছেন জনতার রায়, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, আপনার নামটা? শম্পা বিগ্রহ। গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেলেন সরকারের কাছ থেকে? ঘর পেয়েও ঘর ক্যান্সেল হয়ে গেছে। তো কি চাইছেন, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছে দিদি। কেন চাইছেন পরিবর্তন? ঘর ক্যান্সেল হয়ে গেছে, ঘর বাতিল হয়ে গেছে, সেই জন্য দিদি চাইছেন রাজ্যে প্রত্যাবর্তন হোক। ধন্যবাদ দিদি। আপনারা দেখছেন জনতার রায়, পাশে পেয়ে গেছি একজন বড় দাদাকে। দাদা, আপনার নামটা? সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেলেন গত 5 বছরে? গত 5 বছরে কিছুই পাননি? এর আগে দীর্ঘ বাম জমানা ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? কিছুই পাইছিলাম। কোনো আমলেই দাদা কিছু পাননি। তো কি চাইছেন, রাজ্যে কোন সরকার এলে আপনার এবং আপনার এই এলাকার উন্নতি হবে? আমি বিজেপি সরকার করি, বিজেপি সরকার চাই এবং বিজেপি সরকার কারেন্ট দিয়েছে। উনি চাইছেন প্রত্যাবর্তন, উনি বিদ্যুৎ পেয়েছেন এবং চাইছেন রাজ্যে আবার দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ দাদা আপনাকে। পানিসাগর বিধানসভা কেন্দ্রের কুঞ্জনগর গ্রামে দাঁড়িয়ে রয়েছি, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, আপনার নামটা? সাগরিকা দাস। গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? কিচ্ছু পাইছেন না। কোনো সুবিধাই পাননি, তার আগে দীর্ঘ বাম জমানা ছিল, তখনও ভোট দিয়েছেন, কি কি পেয়েছিলেন? কোনোদিনও কিচ্ছু পাইছেন না। কোনো আমলেই দিদি কিছু পাননি, তারপর রাজ্যে ভোট 16 তারিখ, আবার আপনার জনগণের রায়ে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। কি চাইছেন, বিজেপি সরকার নাকি সিপিএম কংগ্রেস জোট সরকার? কোন সরকার এলে আপনার এবং আপনার এই এলাকাতে উন্নয়ন হবে বলে মনে হয়? কোন জমানাতেই কিছু পাননি, তারপরও চাইছেন রাজ্যে পরিবর্তন, সিপিএম এবং কংগ্রেস সরকারের জোটে যাতে রাজ্য সরকার প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ দিদি। 58 পানিসাগর বিধানসভা কেন্দ্রের পাথরটিলা গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি জনতার রায় নেওয়ার জন্য, পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, আপনার নামটা? শিবানী তেম। গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? ইলেকট্রিক পাইছি একটা, আর ঘর পাইছি একটা, আর কিছু পাইছি না। ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, তার আগে ছিল দীর্ঘ 25 বছরের বাম জমানা, তখন কি কিছু পেয়েছিলেন? বাম আমলে কিছুই পাননি, গত 5 বছরে সরকারি সুবিধা পেয়েছেন। তো কি চাইছেন, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাই না। পরিবর্তন চান না দিদি, দিদি চাইছেন প্রত্যাবর্তন। ধন্যবাদ।